একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলমগীর হোসেন। আশা করি নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আমিও তোমাদের দোয়া অনেক ভালো আছি। চলো আজ আমরা সেই অস্ত্র কবিতাটি নিয়ে একটু কথা বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতা থেকে আমরা বেশ কিছু শব্দের অর্থ তোমাদের সাথে আলোচনা করছি। সেটি হচ্ছে, প্রথমে আমরা আসি একটি শব্দ, সেটি হচ্ছে সভ্যতা। সভ্যতার ইংরেজি রূপ হচ্ছে সিভিলাইজেশন, বা মানুষের সামগ্রিক যে জীবন মানে উন্নতির যে প্রমাণ সেটি হচ্ছে সভ্যতা। অমোঘ হচ্ছে অত্যন্ত কার্যকর, আনত হচ্ছে বিশেষভাবে নত বা পরাজিত, অরণ্য হচ্ছে বন বনানী এরকম জঙ্গল, কল্লোল হচ্ছে নদীর ঢেউ বা গর্জন বা কলকল ধ্বনি, নীর হচ্ছে পাখির বাসা, খাখা হচ্ছে চরম শূন্যতা বা অভাব বা নিস্তব্ধতা, গৃহস্থালী হচ্ছে ঘরের জিনিসপত্র বা ঘর সম্পর্কিত, রচিত হচ্ছে সজ্জিত অর্থে, নক্ষত্র খচিত মানে নক্ষত্র দ্বারা বা তারকারাজি দ্বারা সাজানো, নক্ষত্র হচ্ছে নিজস্ব আলো সম্পন্ন মহাজাগতিক বস্তু বা গ্রহ বা জ্যোতিষ্ক, যাদের নিজেদের অভ্যন্তরেই আগুন জ্বলছে এবং তারা এই মহাকাশকে আলোকিত করে, তারাই হচ্ছে নক্ষত্র। আমরা সেগুলোকে তারকা হিসেবেই জানি। সমাবিষ্ট হচ্ছে ঐক্যবদ্ধ করে, সমাবিষ্ট ঐক্যবদ্ধ করে, ফসলের মাঠে আগুন, এটি শত্রুতার বহিঃপ্রকাশ। অর্থাৎ যখন কোনো দেশ অপর কোনো দেশকে যখন আক্রমণ করে, কোনো ব্যক্তি যখন অপর ব্যক্তিকে আক্রমণ করে, তখন এভাবেই মানুষ পাশবিকতার প্রকাশ ঘটায়। তাদের ফসলের মাঠ থেকে শুরু করে ঘর বাড়ি সব কিছুই জ্বালিয়ে দেওয়া হয়। এ ধরনের সত্য কার্যকলাপ মানুষের জন্য, মানব জাতির জন্য খুবই ক্ষতিকর। মুহূর্তের অগ্ন্যুৎপাত, এটি আণবিক বোমার বিস্ফোরণ। বিদ্বেষ হচ্ছে হিংসা, জাত্যাভিমান হচ্ছে বংশ বা জাতির অহংকার। জাতি এবং অভিমান শব্দ দুটো মিলে হয়েছে জাত্যাভিমান। অবিনাশী হচ্ছে যা ধ্বংস হয় না। ট্রয় নগরী প্রাচীন ব্রোঞ্জ যুগের একটি প্রসিদ্ধ শহর, এটি খ্রিস্টপূর্ব 3000 অব্দের দিকে এর অস্তিত্ব ছিল। ট্রোজান যুদ্ধের মাধ্যমে এই প্রসিদ্ধ ও সমৃদ্ধ নগরী ধ্বংস হয়ে যায়। বর্তমানে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। এটি তুরস্কতে অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই অস্ত্র কবিতাটির যে মূলভাব আমরা আমাদের পাঠ্য বইতে পাবো বা অন্যান্য অংশে পাবো, তার থেকে এটি অনেক বেশি সমৃদ্ধ। তোমরা নিঃসন্দেহে এটির উপর আস্থা রাখতে পারো, আর তোমরা চেষ্টা করবে যে কোনো কবিতা পড়বার সময় সেখানে কি কি প্রসঙ্গ আসে সেগুলো নির্ণয় করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী মূলভাব তৈরির চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, আমরা একসাথে পড়ে ফেলি। ভালোবাসা, শান্তি, সংস্কৃতি, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, এগুলো সমাজ থেকে, বিশ্ব থেকে বিদায় নিয়েছে যেন। অথচ ভালোবাসায় পৃথিবীকে সুন্দর করে তোলে, সেজন্যই এই ভালোবাসাকে বলা হয় অমোঘ অনন্য অস্ত্র বা অতুলনীয় অস্ত্র। পৃথিবীতে মানুষ নানারকমভাবে হিংসা, বিদ্বেষ ও হানাহানিতে লিপ্ত, কিন্তু পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও শ্রদ্ধাবোধ ছাড়া শান্তি স্থাপন অসম্ভব। কবি কার কাছে অস্ত্র ফিরে চান? আমাদের কাছে। হ্যাঁ, আমাদের কাছে। আমাদের কাছে কি শান্তির চাবিকাঠি আছে? হ্যাঁ, আছে। এই অস্ত্র প্রয়োগের জন্য পুরো পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো কোনো জাতি বা মানুষ আংশিকভাবে সচেতন হলে এই অস্ত্র প্রয়োগ অসম্ভব। পুরো পৃথিবীকে শান্তির ছায়াতলে বিন্যস্ত করার জন্য শান্তির সংস্কৃতি, যুদ্ধ, মারণাস্ত্রহীন বিশ্ব প্রতিষ্ঠা করতে হবে। অস্ত্রের প্রতিযোগিতা মানুষকে নিঃস্ব করে ফেলছে। মানবিকতা মূল্যবোধ হারিয়ে গিয়ে অস্ত্র বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছে বিশ্ব। অস্ত্র প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব সবার জন্য অভিশাপ। মানবিকতা অপেক্ষা হিংস্রতাই যেন পৃথিবীতে রাজত্ব করছে। এতে করে শান্তি বিঘ্নিত হবে এবং হচ্ছে। শান্তি সবাই চায়, কিন্তু জাতিতে জাতিতে হিংসাত্মক প্রতিযোগিতা থামাবে কে? সেজন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে।
এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য প্রীতি পূর্ণ প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। তা না হলে প্রাণীকুলের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। মানব সভ্যতার সৌন্দর্য সৃষ্টির বিপরীতে সৃষ্টি হবে ধ্বংসের বীজ মন্ত্র। প্রকৃতির সৌম্য স্বাভাবিক রূপ বজায় রাখার জন্য যুদ্ধহীন পৃথিবীর প্রয়োজনীয়তা অপরিসীম। সবুজ পৃথিবী, পাখির কলকাকলি, মুখর সুন্দর প্রকৃতির জলস্থলে সুষ্ঠু বিকাশের প্রয়োজনে পৃথিবীকে বসবাসের যোগ্য করে রাখতে হবে। সারা বিশ্বের বড় বড় সভ্যতা আভিজাত সৌন্দর্য ধ্বংস হয়ে যায় মানুষের হিংস্র আচরণে। আণবিক বোম, হাইড্রোজেন বোম, কামান, গোলা, বোমা, মেশিন গান, মিসাইল, জীবাণু অস্ত্র ইত্যাদির তেজস্ক্রিয়তা যুগের পর যুগ ধরে মানুষের ক্ষতি করতে থাকে। মানুষ হয় পঙ্গু, বিকৃত, অসুস্থ, প্রতিবন্ধী। যুদ্ধ নয়, শান্তি চায়। যুদ্ধ কখনো শান্তি স্থাপন করতে পারে না। যুদ্ধ বিগ্রহের ফলে বহু মানব সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হিংসার আগুন পৃথিবীকে মারাত্মকভাবে দগ্ধ করে ফেলে। মানুষে মানুষে, জাতিতে জাতিতে অশুভ প্রতিযোগিতা বিশ্বকে ধ্বংস করে ফেলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই তোমাদের যে কোনো প্রশ্ন আমার সাথে আলোচনা করবে এবং আমরা আশা করি পরবর্তীতে আরও আলোচনা করব। আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।